আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পৃথিবীর বুকে দুজন মানুষের জান কবজ করতে গিয়ে আজারাল আলী ওয়াসালামের চোখ অশ্রুসিক্ত হয়েছে, তিনি অনেক কষ্ট পেয়েছেন। বলা হয়ে থাকে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতাদের মধ্যে হযরত আজারাল আলী ওয়াসালাম হচ্ছেন সবচেয়ে কঠোর এবং ভয়ঙ্কর স্বভাবের। তাকে মৃত্যু সম্পন্ন করে ফেরেশতাদের সর্দার করা হয়েছে, তার মধ্যে মায়াদয়া বলে কোনো কথা নেই। এমনকি আদম আলী ওয়াসালামকে সৃষ্টি করার জন্য জমিন থেকে মাটি আনার আদেশ দেওয়া হলে জিব্রাইল আলী ওয়াসালাম থেকে শুরু করে মিকাইল সবাই ব্যর্থ হয়। জমিন কাউকে মাটি দেয় না, কিন্তু আজারাল আলী ওয়াসালাম গিয়ে জমিন থেকে কাপটে মেরে মাটি তুলে নিয়ে আসে। কেননা আজারাল আলী ওয়াসালামের স্বভাবটাই হলো আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে সে কারো পরোয়া করে না, দয়ামায়াহীন একজন ফেরেশতা যে মৃত্যুর সময় মানুষের সামনে উপস্থিত হয়। অথচ একবার আল্লাহ রাব্বুল আলামিন আজারাল আলী ওয়াসালামকে জিজ্ঞেস করলেন, হে আজারাইল, বলতো এই মানুষদের রূহ কবজ করার সময় পুরো বিশ্বে কোটি কোটি মানুষের যান কবজ করতে গিয়ে কখনো কি তোমার কাছে কারো যান কবজ করতে গিয়ে কিছুটা কষ্ট হয়েছে? আমার নবী রাসুলদের থেকে শুরু করে বা অন্য যে কোনো মানুষ? উত্তরে মালাকুল মউত আজারাল আলী ওয়াসালাম বলেন, হে আমার পরওয়ারদিগার, দুজন ব্যক্তি এমন রয়েছে, না তো তারা আপনার কোনো নবী, না তো তারা আপনার কোনো রাসুল, কিন্তু কেন জানি এদের দুজনের যান কবজ করতে আমি আজারাল আলী ওয়াসালামের চোখ অশ্রুসিক্ত হয়েছে, আমার হৃদয় সেখানে কম্পিত হয়েছে। তাদের প্রথমজন হলো একজন নারী, যাকে মাঝ সমুদ্রে একটি বাসমান কাঠের উপরে আমি পেয়েছিলাম এবং এমত অবস্থায় সে একটি সন্তানও প্রসব করেছিলেন। সন্তানটি কোনোভাবে তার মায়ের আঁচল ধরে রেখেছে। সমুদ্রের এক একটা ঢেউ এসে তাদেরকে আছড়ে ফেলে দিচ্ছে, এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে, কিন্তু মা তার সন্তানকে ছাড়ছে না, শক্ত করে ধরে রেখেছে। সদ্য প্রসূত সন্তানকে মাঝ সমুদ্রের মাঝে বাসমান কাঠের মধ্যে, আর ওই অবস্থায় আপনি আমাকে নির্দেশ দিলেন যেন মায়ের যান আমি কবজ করে নিই। ইয়া আল্লাহ, মায়ের যান কবজ করার সময় শিশুটির মুখের দিকে থাকি আমার যান কবজ করতে খুবই কষ্ট হয়েছিল। আর হে আল্লাহ, দ্বিতীয় যে ব্যক্তির যান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল তা হচ্ছে দুনিয়ার এক কুখ্যাত বাদশাহ সাদ্দাত, যে 300 বছর ধরে কঠোর পরিশ্রম করে পুরো পৃথিবী সকল সম্পদকে একত্রিত করে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জান্নাত তৈরি করেছিল। আপনার নবী হুত আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনে সে যেন পৃথিবীর বুকে এমন জান্নাত তৈরি করেছিল যা এই বিশ্ববাসী কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে তৈরি করতে পারবে না। আর সেই 300 বছরের কঠোর শ্রম সাধনা শেষে সে যখন সে জান্নাতে প্রবেশ করতে যাবে তখনই আপনি নির্দেশ দিলেন তাকে জান্নাতে দেওয়ার পূর্বেই তার যান কবজ করে নাও। হে আল্লাহ, জানি না আমি যখন তার কাছে পৌঁছালাম তার আগ পর্যন্ত আমার মধ্যে কোনো কষ্ট বা যতনা আসেনি, কিন্তু যখনই আমি সাদ্দাতের সেই বয়ার্ত চেহারার দিকে তাকিয়েছিলাম আর যখনই তার রুহটা বের করি সে জান্নাতের দিকে এক পা অগ্রসর হচ্ছিল, হাতটা সামনের দিকে এগিয়ে প্রবল মায়া আর আকাঙ্ক্ষার সাথেই তার তৈরি করা জান্নাতে একটু প্রবেশ করার আকুতি করছিল, তখন আমার খুব কষ্ট হচ্ছিল সেই সাদ্দাতের যানটি ক্রবস করতে। আল্লাহ রাব্বুল আলামিন আজারাল আলী ওয়াসালাম বললেন, হে মালাকুল মউত, ফেরেশতাদের সর্দার আজরাইল, সমুদ্রের মাঝে যে শিশুটি মায়ের যান কবজ করতে তোমাকে পাঠিয়েছিলাম এবং যে শিশুটির কষ্টের কথা ভেবে তার মায়ের যান কবজ করতে তোমার কষ্ট হচ্ছিল, সেই শিশুটি ছিল সাদ্দাত। আমি তাকে সেই মাছ সমুদ্র থেকে নিয়ে এসে বাদশাহ বানিয়েছি পুরো পৃথিবীর, কিন্তু পরবর্তীতে সেই নাফরমান এবং অহংকারী হয়ে যায়। আল্লাহ আকবার। তো প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সেই সাদ্দাতের বাদশার কিছু অজানা তথ্য জানাবো। কেননা আমরা জানি সাদ্দাত পৃথিবীতে জান্নাত তৈরি করেছিল, কিন্তু কোন নবীর আমলে ছিল আর কেনই বা সাদ্দাত 900 বছর পর্যন্ত বেঁচেছিল? আর এই অজানা বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত। পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব উপাত্ত রয়েছে এই ঘটনার ভিতরে। তো প্রিয় বন্ধুরা, আমরা জানি হযরত নূহ আলাইহিস সালামের তৈরি নৌকাতে যারা বেশি এসে এই পৃথিবীর বুকে বেঁচেছিল তারাই ছিল পরবর্তী পৃথিবীর অন্যতম বসবাসকারী এবং তাদের বংশধররাই পুনরায় পৃথিবীতে আবাদ করেছিল। আর ওই বংশধরদের মধ্যে থেকে এক বংশধর ছিল কাউমে আদ। এই জাতি ছিল খুবই শক্তিশালী এবং ক্ষমতাশালী, বলা হয়ে থাকে
পৃথিবীর বুকে আল্লাহ পাক এত শক্তিশালী কোনো জাতি আর সৃষ্টি করেননি যারা এক হাত দিয়ে আকাশচুম্বী গাছ পর্যন্ত উঠে ফেলতে পারত পাহাড় টলিয়ে দিতে পারত লাথি মেরে এত শক্তিশালী ছিল আর এদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটিকে নবী করে পাঠিয়েছিলেন যার নাম ছিল হুত আলাইহিস সালাম যিনি শক্তিশালী মানুষদের মধ্য থেকেও আরো বেশি শক্তিশালী ছিলেন কিন্তু সেই জাতি তাদের প্রিয় ভাই আপন ভাই এই হুত আলাইহিস সালামকে অস্বীকার করেছিল কারণ এই জাতি ইরাম নামক একটি বস্তিতে বসবাস করত আর এজন্য তাদেরকে আর ইরাম বলা হতো এই এলাকায় মানুষজন পাহাড় কেটে কেটে বড় বড় প্রাসাদ বানাত এই জাতির মধ্যে দুজন এমন বাদশা এসেছিল যাদের শাসন ছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং তারা ছিল খুবই উচ্চাকাঙ্ক্ষী যাদের একজনের নাম ছিল সাদিদ সে ছিল বড় ভাই আর অপরজনের নাম ছিল সাদ্দাত সে ছিল সাদিদের ছোট ভাই তারা একে অপরের ভাই ছিল তো সাদিদ বাদশা থাকা অবস্থায় মৃত্যুবরণ করার পর তার ছোট ভাই সাদ্দাতের কাছেই ক্ষমতা চলে গিয়েছিল এই দুই ভাই ছিল হযরত নূহ আলাইহিস সালামের বংশ থেকে এদের বাপ দাদা কিন্তু নৌকা ভ্রমণ করেই এই পৃথিবীতে টিকেছিল যাই হোক এদের শাসন ওমান ইয়েমেন উর্দান উত্তর আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই সাদিদের মৃত্যুর পরেই সাদ্দাত ক্ষমতায় বসে এতে অহংকারী হয়ে গিয়েছিল যে এক পর্যায়ে সে নিজেকে কোথা দাবি করে বসলো আবার মাঝে মাঝে বলতো আমার নিজের কাছে যখন সকল কিছুই রয়েছে তাহলে আমি কেন খোদার এবাদত করতে যাব নাউজুবিল্লাহ সে নাফরমান বাদশাহ সাদ্দাত হযরত হুত আলাইহিস সালামের কাছ থেকে জান্নাত সম্পর্কে জানতে চাইল সাধারণত এ ধরনের বাদশারা তাদের কাছে আগত নবী রাসূলদের উপর অত্যাচার করে থাকেন সাদ্দাত ও হযরত হুত আলাইহিস সালামের উপর অত্যাচার করার বিভিন্ন সুযোগ খুঁজত কিন্তু বাদশাহ হওয়ার পরেও সে হুত আলাইহিস সালামের উপর অত্যাচার করার দুঃসাহস দেখাতে পারত না কেননা ইতিহাস বলে আল্লাহর নবী হুত আলাইহিস সালাম এত বেশি শক্তিশালী ছিলেন যে ওই শক্তিশালী মানুষদের একশো জনের কাছেও কিছুই ছিল না তো এই জন্য নবী হুত আলাইহিস সালামের বিরুদ্ধে সবাই এক এবং অদ্বিতীয় আল্লাহর দাওয়াতের ক্ষেত্রে নাফরমানি করলেও তার সাথে টক্কর দিতে যেত না তো যাই হোক বাদশাহ সাদ্দাত হুত আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহর দাওয়াত পেলেন এবং জান্নাতের নিয়ামতের কথা শুনে বলল আরে এরকম জান্নাত আমি দুনিয়াতেও বানাতে পারি তোমাকে ওয়াদা দিলাম আমি আগামী মাত্র 300 বছরের মধ্যে আমি তোমাকে এরকম জান্নাত বানিয়ে দিতে পারবো তো প্রিয় বন্ধুরা এখানে 300 বছর আপনাদের কাছে একটু অবাক লাগতে পারে কিন্তু সে সময় মানুষের ঘোরাই ছিল 1000 থেকে 1500 বছর পর্যন্ত প্রায় 300 বছর তাদের কাছে আসলে তেমন কোনো বিষয় ছিল না তারপর সাদ্দাত হুত আলাইহিস সালামের সাথে জিত করে পৃথিবীর বুক থেকে শ্রেষ্ঠ 100 জন শিল্পী এবং কারিগরকে দায়িত্ব দিল যাতে তার জন্য দুনিয়ার বুকে জান্নাত বানিয়ে দেয় আর সম্পূর্ণ পৃথিবীর বিশেষজ্ঞদের আদান শহরে আসার জন্য দাওয়াত করল সে তার ভাগ্নে যে ইরানের বাদশাহ ছিল তাকে বলল যত স্বর্ণ পৃথিবীর বুকে আছে সব তুমি এখানে এনে উপস্থিত করো তারপর তার ভাগ্নে মামা সাদ্দাতের কথা অনুযায়ী এই কাজ করতে থাকলো সে ছিল আর এক নিঃসঙ্গ মানুষ পুরো পৃথিবীতে লুটপাট চালিয়ে সকল স্বর্ণ একত্রিত করলো ইরাম শহরে সমস্ত সোনা দিয়ে প্রসাদ নির্মাণ করা হতে থাকলো ইট বানানো হলো সোনা দিয়ে চলতে থাকলো জান্নাতের কাজ এই জান্নাতের বুনিয়াদ এতটা গভীর করা হলো যে যে জমি থেকে পানি পর্যন্ত বেরিয়ে আসতে লাগলো আর তারপর সেখানে সুলাইমানি দ্বারা বরিয়ে দেওয়া হলো আল্লাহর প্রশ্ন হতে পারে যেমন জান্নাতের নাচ নিয়ামতের জন্য একটি নিয়ামত আমরা কোরআন থেকে পাই যে সেখানে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে মধুর দুধের নহর চলতে থাকবে অবাক করা বিষয় সাদ্দাত যখন জান্নাতের কাজ শুরু করে অলৌকিকভাবে জমিনের নিচ থেকে তার ঝর্ণাগুলিতে পানি পড়তে থাকে এমনকি সেখানে দুধের নহর কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল এর ফলে প্রতবষ্ঠারা আরও প্রতবষ্ট হবে জান্নাতের দেওয়ালের উচ্চতা 100 গজ নির্ধারণ করা হয়েছিল যখন সকালবেলায় সূর্য বেরিয়ে আসত তখন সেই স্বর্ণ চকমক করেই চকমাকতে থাকত আর দূর থেকে যেই একবার তাকাতো সেই দৃষ্টি পেরাতে পারত না আর এমনি করে শহরের মধ্যে জান্নাতের উঁচু উঁচু প্রাসাদ এবং দেওয়াল নির্মাণ হতে থাকল আর প্রত্যেকটি মহলের সহযোগিতায় আর প্রত্যেকটি কুটির হীরামণি মুক্তা জহরতে ভর্তি ছিল এরপর শহরের মাঝখানে একটি ঘর বানানো হলো যার প্রত্যেকটি মহলে শ্রীনগর থেকে ছোট ছোট শহর নিয়ে আসা আল্লাহ পাকের হুকুমে এই শহর কখনো পানি মধু এবং দুধের কমতি হতো না এই 300 বছর ধরে যারা এই বেহস্ত বানিয়েছে এরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বুক করতে পেরেছিল কেননা তখন সেই বেহস্তটি আন্ডার কনস্ট্রাকশন ছিল মানে নির্মাণধারণ ছিল আর সেই নহরের দেওয়ালগুলো বিভিন্ন মণিমুক্তায় সাজিয়েছিল কিনারায় এমন গাছ লাগানো হয়েছিল যে যে গাছগুলো ছিল সোনার তৈরি এবং সেই গাছগুলোর পাতা এবং ডালগুলো ছিল
জামারাতের। এই ফলগুলো ছিল ইয়াকুত এবং জহরাতের, এমন এমন অ্যাস্ট্রন বা পাথর তখন ছিল যা আজকের জামানায় আমরা কল্পনাও করতে পারবো না। পুরো জান্নাত ময়মনসু এবং জাফরান অম্বর দ্বারা সুগন্ধি দ্বারা ভরিয়ে দেওয়া হয়েছিল এবং খুব সুন্দর সুন্দর কৃত্রিম পাখি বানানো হয়েছিল আর খুব সুস্থভাবে অসংখ্য পাহারাদারকে নিযুক্ত করা হয়েছিল। জান্নাতের মধ্যে ঠিক যেভাবে হুত আলী ওয়াসালাম আল্লাহর তৈরি বেহেস্তের বর্ণনা দিয়েছিলেন, হুবহু সেরকমটি করার সর্বোচ্চ চেষ্টা করেছে সাদ্দাত। এরপর নির্ধারিত দিন আসলো, 300 বছর পর। তখন বাদশার অন্যতম মন্ত্রী আদেশ করল, মহামান্য বাদশাহ সাদ্দাত আসার পূর্বে পুরো জান্নাতের সামনে অগ্রভাগের বিছানা বিছিয়ে দেওয়া হোক, তারপর না হয় এর মধ্যে বৃষ্টির পানি এবং দুধের নহর প্রবাহিত করা হোক। একে রেওয়ায়তে এসেছে এই জান্নাতকে বানাতে পুরো 300 বছর লেগেছিল আর সাদ্দাতের বয়স ছিল প্রায় 900 বছরের কাছাকাছি। তো সেই সুনির্ধারিত দিনে রেশমের গালিচার উপর নিজের লঙ্কর বাহিনী নিয়ে খুব অহংকারের সাথেই জাগডুল পিঠিয়ে নিজের জান্নাতের দিকে অগ্রসর হতে লাগল। সাদ্দাত সমস্ত শহরবাসী তাকে আপ্যায়ন করার জন্য ডান্স পার্টি করতে থাকলো, গান বাদ্য বাসনা করতে থাকলো আর তার উপর হীরা জহরতের বৃষ্টি করতে লাগলো। যখনই সেই জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে পা রাখতে যাবে তখন এক অজানা ব্যক্তিকে তার নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো। তখন সে তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? তখন সেই ব্যক্তি বলল, আমি হচ্ছি মালাকুল মউত, ফেরাস্তাদের সর্দার আজরাইল। তখন সাদ্দাত জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন এসেছ? তুমি কি জানো না আমরা এই পৃথিবীর মালিক? তখন মালাকুল মউত বলল, আমি এই পৃথিবীর আসল মালিকের তরফ থেকে এসেছি তোমার জান বের করে কবচ করতে। তখন সাদ্দাত হতম্ব হয়ে গিয়ে সাথে সাথে বুঝতে পারলো যে সত্যি তো আমি মালাকুল মত কেউ তো দেখতে পাচ্ছি। ইতিহাস বলে মুহূর্তের মধ্যে সাদ্দাতের অহংকার মাটিতে তলিয়ে নিয়ে গেল এবং জীবিত থাকা অবস্থায় আকুল আবেদন করল মালাকুল মউতের, ফেরস্তাদের কাছে। সাদ্দাত বলল যে, হে মালাকুল মউত ফেরস্তা, আমি জানি আমার মৃত্যু হবে এবং এতে কোনো সন্দেহ নাই যে আমি তোমার সাথেই যাচ্ছি, শুধু আমাকে এতটুকু সময় দাও যাতে আমার তৈরি 300 বছরের এই জান্নাতে অন্তত 1 মিনিট সময় আমি কাটাতে পারি। তখন মালাকুল মউত আজরাইল বলল, তেমন কোনো আদেশ আমাকে দেওয়া হয়নি। তখন সাদ্দাত বলল, ঠিক আছে, 1 মিনিট অনেক লম্বা সময়, তাহলে আমাকে এতটুকু সময় দেওয়া উচিত যেন গোড়া থেকে নেমে একটি বার আমি আমার জান্নাতে পা দিতে পারি, বিশ্ববাসীকে বলে যেতে পারি যে এই জান্নাতে অন্তত একটি পা দিয়েছি। এরপর মালাকুল মউত চোখ কিছুটা অশ্রুসিক্ত হলো, কেননা এত করুণ আকুতি করতে থাকলো যে মালাকুল মউত কিছুটা অশ্রুসিক্ত হতে তারপর নিজেকে কেন্দ্র করে আজারেল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমাকে তারও অনুমতি দেওয়া হয়নি আর সাথে সাথেই নিজের উপর প্রতিষ্ঠিত থেকে সাদ্দাতের জানের উপরে আঘাত করলেন আজারাইল এবং গোড়া থেকে পা নামানোর পূর্বেই মালাকুল মউত এই বাদশার জান কবচ করে নিলেন এবং সাথে সাথেই জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে এক ভয়ঙ্কর আওয়াজ বের করলেন আর সাথে সাথেই পুরো শহর দুলস্যাত হয়ে গেল। বলা হয়ে থাকে পৃথিবীর বুকে আল্লাহ যত কিছু ধ্বংস করেন তার কোনো না কোনো অন্যায় নিশানা রেখে দেন, কিন্তু এই একমাত্র সাদ্দাতের বেহেস্তে যেটাকে এমনইভাবে ধ্বংস করা হলো যার কোনো নিশানাও আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রেখে দেননি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।